আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি হাসিনা বেগম, এসএসসি টিচার, খুলনা বর্ডার হাই স্কুল। তোমরা ইতিমধ্যে দুইটা পরীক্ষা অ্যাটেন্ড করেছ। আমাদের তৃতীয় অনলাইন পরীক্ষা আগামী মাস থেকে শুরু হবে। তো পরীক্ষার রুটিন অনুসারে আমি তোমাদের গত ক্লাসে প্রিপারেশন এবং তারপর তোমাদের নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আমাদের আজকের লেসন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অবস্থান সম্পর্কে দেওয়া আছে। তাহলে একই শব্দের অর্থ
কারণ প্রকাশ হচ্ছে। তাহলে আমরা বাক্যে এটা ব্যবহার করে দেখি, হোয়াট ওয়াজ দ্য কজ অফ হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর কারণ কি ছিল। তাহলে সে মারা গেছে, মারা গেছে অতীত হয়ে গেছে, তাহলে অতীত কারণটা এই যে ঘটেছে, কোন একটা ঘটনা ঘটে গেছে, এটার কারণ কি। এখানে অব যেহেতু র প্রকাশ করে, র অধিকারিত র অথবা বিভক্তি র এর প্রকাশ করে কজ অফ, তাহলে হোয়াট ওয়াজ দ্য কজ অফ হিজ ডেথ, অর্থাৎ ঘটনা ঘটে গেছে, কোন একটা ঘটনা ঘটে গেছে, তার কারণ জানতে আমরা অব শব্দটা ব্যবহার করব, প্রিপোজিশন ব্যবহার করব। আর এখানে কজ ফর ভবিষ্যৎ কারণ বোঝাতে আমরা ফর ব্যবহার করব। দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, তাহলে এখানে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। এখানে আমরা ফর বসাবো যেহেতু একটা ভবিষ্যৎ কারণ বোঝাচ্ছি, তাহলে যে ঘটনা ঘটে গেছে অতীত কারণ সেখানে আমরা অব ব্যবহার করবো, আর ভবিষ্যৎ কারণ যখন বোঝাবে কোনো কিছু তখন আমরা ফর ব্যবহার করবো। তাহলে বাক্যে ব্যবহার করে আমরা দুটার মধ্যে কিছুটা পার্থক্য বের করে নিলেই আমরা এটা মনে রাখতে পারি। এবার আসো ডাই অফ, কোন রোগে মরা, ডাই মানে মরা, মানে ডাইয়ের সাথে অব দিয়ে করা যায়, ডাইয়ের সাথে ফ্রম দিয়ে করা যায়, ডাইয়ের সাথে বাই দিয়ে করা যায়, তারপরে ডাইয়ের সাথে ফর দিয়ে করা যায়। কোনটার অর্থ কি প্রকাশ করে আমরা আগে অর্থটা ভালো করে বুঝে নিব, তারপর এটা বাক্যের ব্যবহার দেখাবো। ডাই অফ, কোন রোগে মরা, যখন কোন রোগে কেউ মারা যাবে তখন আমরা ডাই অফ ব্যবহার করবো। হি ডাই অফ কলেরা অর ফেভার, যখন কলেরা বা জ্বর হয়ে সে মারা গিয়েছিল, তার একটা রোগ আছে, কোন একটা রোগের কারণে মারা গেছে, তখন ডাইয়ের সাথে আমরা অফ ব্যবহার করবো, অফ প্রিপারেশন। ডাই ফ্রম, কোন কারণে মরা, হি ডাইড ফ্রম ইল হেলথ, তাহলে কোন কারণে মরা, কি কারণে মারা গেছে সে, ইল হেলথ, তার অসুস্থ স্বাস্থ্যের কারণে মারা গেছে, অথবা ওভার ইটিং, সে ওভার ইটিং করে মারা গেছে। এভাবে যখন আমরা কোন সিম্পল কারণ যখন দেখাবো তখন ডাই ফ্রম বলবে। এরকম আরো আছে দেখো, যখন ডাইয়ের সাথে বাই বসবে তখন এটার অর্থ দাঁড়াবে ডাই বাই ইত্যাদি বোঝাতে আমরা ডায়ের সাথে বাই বসাবো, ডায়ের সাথে বাই বসাবো। আরেকটা দেখো ডাই ফর, আমরা আমাদের নিজের দেশের জন্য মরতে প্রস্তুত, অর্থাৎ আত্মত্যাগ করতে প্রস্তুত।
তাহলে এখানে আত্মত্যাগ করা বা কোনো দেশের জন্য মৃত্যুবরণ করা, দেশের জন্য ত্যাগ স্বীকার করা বোঝাতে দায়িত্ব। এখানে দেখো দায়ের সাথে বাই, দায়ের সাথে ফর বা দায়ের সাথে অফ, ফ্রম, প্রত্যেকটি আলাদা আলাদা প্রিপোজিশন এবং প্রত্যেকটি কিন্তু মৃত্যু বোঝাচ্ছে, কিন্তু আলাদাভাবে বোঝাচ্ছে। প্রত্যেকটা যদি আমরা বাক্যে দেখি যে কিভাবে মরছে, কেউ হয়তো রোগে মারা যাচ্ছে, কেউ কোনো কারণ সাধারণ কারণে মারা যাচ্ছে, বা কেউ সুইসাইড করে ইচ্ছাকৃতভাবে মারা যাচ্ছে, কেউ আত্মত্যাগ করে মারা যাচ্ছে। এভাবে রিপিটেশন গুলো আমরা আলাদাভাবে যদি একটু মুখস্থ করে নেই বা একটু প্র্যাকটিস করে নেই, তাহলে এই রিপিটেশন নিয়ে আমাদের ভুল হবে না। তাহলে এটা হলো একটি কৌশল, যে কৌশলে আমরা রিপিটেশন গুলো অর্থসহ মনে রাখতে পারি। আরো একটি কৌশল তোমাদেরকে আমি দেখাবো আজকে। ছাত্ররা দেখো, এখানে আমি আরো একটি কৌশল তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে তোমরা প্রিপোজিশন সহ অর্থগুলি মনে রাখতে পারো। কিভাবে আমরা প্রিপোজিশন সহ অর্থ মনে রাখতে পারি, আমরা যদি বাংলা অর্থটা আগে ধরে নেই, যেমন ক্ষতিকর, ক্ষতিকরের ইংরেজি হার্মফুল, ইনজুরিয়াস ডেট্রিমেন্টাল, ডেলিটারিয়াস পার্নিশিয়াস, ইউটিলাইজার ভিশিয়াস, পেইনফুল, প্রত্যেকটার সাথে কিন্তু টু বসেছে। ক্ষতিকর, ক্ষতিকর যদি কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর দিকে প্রতি বোঝাচ্ছে ক্ষতিকর, তাহলে ক্ষতিকর কিসের প্রতি ক্ষতিকর? হার্মফুল টু, যেমন স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ, স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। আবার দেখো এখানে ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু, তাহলে দেখো শিক্ষকরা এখানে প্রত্যেকটি শব্দের অর্থ কিন্তু ক্ষতিকর বোঝাচ্ছে। হার্মফুল টু ক্ষতিকর, ইনজুরিয়াস টু ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডিলিটারিয়াস টু, পানিশিয়াস টু, প্রেজুডাইজার টু, ভিজিয়াস টু, বেলফুল টু, প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু ক্ষতিকর বোঝাচ্ছে। এবং এটা যদি বাক্যে আমরা প্রয়োগ দেখাই, দেখবে বাক্যে প্রত্যেকটি শব্দে করে টু টু প্রিপোজিশন দিয়ে আসবে। সুতরাং এইভাবে যদি আমরা আলাদাভাবে নোট করে নেই, তাহলে মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বিরত থাকা, বিরত থাকা কিছু শব্দের অর্থ আছে। অ্যাবস্টেন আমরা জানি, অ্যাবস্টেন অর্থ বিরত থাকা, রিফ্রেন অর্থ বিরত থাকা। তো বিরত যেহেতু কোনো কিছু থেকে, ফ্রম কোনো কিছু থেকে বা হতে, তো বিরত থাকা আমরা কোনো কিছু থেকে বিরত থাকবো। কোনো কিছু থেকে বিরত থাকা হলে ফ্রম শব্দটি ব্যবহৃত হয়। ফ্রম কিছু পজিশন, অ্যাবস্টেন ফ্রম কোনো কিছু থেকে বিরত থাকা, রিফ্রেন ফ্রম। আকাঙ্ক্ষা করা, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা, তাহলে ফর অর্থ জন্য। আমরা ফর প্রিপোজিশনটির অর্থ জানি যে ফর অর্থ জন্য। তাহলে লং ফর, লং আকাঙ্ক্ষা করা, লাস্ট আকাঙ্ক্ষা করা, ইয়ার ইয়ার আকাঙ্ক্ষা করা, ক্রেভ ফর আকাঙ্ক্ষা করা, ডিজায়ার আকাঙ্ক্ষা করা। তাহলে দেখো শব্দের অর্থগুলি যদি আমরা জেনে না থাকি এবং শব্দের অর্থগুলি জানা থাকলে এগুলির সাথে আমরা প্রিপোজিশনটা একটি মানসিক প্রিপোজিশন আমরা ব্যবহার করলেই কিন্তু বাকি আমাদের এটা নির্ভুলভাবে ব্যবহার করা সম্ভব। লং ফর আকাঙ্ক্ষা করা, লাস্ট ফর, ইয়ার্ন ফর, ক্রেভ ফর, ডিজায়ার ফর, প্রত্যেকটি শব্দের অর্থে কিন্তু আকাঙ্ক্ষা হবে। তাহলে এখানে বাংলা শব্দগুলিতে আলাদা করে প্রত্যেকটি শব্দগুলি আমরা আলাদা করে এভাবে প্রিপোজিশনগুলির সঙ্গে নিয়ে মুখস্থ করি, তাহলেও মনে রাখা সহজ। নির্ভর করা, নির্ভর করা ইংরেজি দেখো রিলাই, কাউন্ট, রেস্ট, ডিপেন্ড, ব্যাংক, হাইট, প্রত্যেক নির্ভর করা। তাহলে নির্ভর যদি আমরা কোনো কিছুর উপরেই করি, অন প্রিপোজিশনটির অর্থ হচ্ছে ওপরে, উপরে, তাহলে নির্ভর আমরা কারোর উপর নির্ভর করি বা কোনো কিছুর উপরে নির্ভর করি, তাহলে কারোর উপর বা কোনো কিছুর উপর নির্ভর করার অর্থে আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এভাবে নির্ভর করার যত ইংরেজি শব্দ আছে সবগুলো শব্দকে আমরা যদি একত্রে নিই, তাহলে দেখা যাবে বাক্যে ব্যবহার করার সময় প্রত্যেকটি শব্দের পরেই কিন্তু অন প্রিপোজিশন বসেছে। তাহলে এভাবে যদি আমরা আলাদা করে নিই অনেক সহজ। দেখো সতর্ক, সতর্ক ইংরেজি অর্থ কি? অ্যাওয়ার, কোশিয়াস, অ্যালার্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট, এই শব্দগুলির অর্থ কিন্তু সতর্ক। তাহলে সতর্ক অফ, অফ যেহেতু বাংলা রয় বই প্রকাশ করে, অফ যে কোনো কিছুর, কোনো কিছু থেকে বা কোনো কিছুর জন্য আমরা সতর্ক হব। যেমন এই কোশিয়াস অফ, অ্যাওয়ার অফ, উই শুড অ্যাওয়ার অফ আওয়ার ডিজিজ, আমাদের রোগ সম্পর্কে সচেতন হতে হবে। কোশিয়াস অফ, অ্যালার্ট অফ, প্রত্যেকটির সাথে অফ শব্দটি কিন্তু বসেছে। বাকি এগুলির ব্যবহার থাকলে আমাদের এবং শব্দের অর্থগুলো যদি আমরা মুখস্থ করে নেই, শব্দের অর্থ মুখস্থ থাকলে আমরা এভাবেই প্রিপোজিশনের ব্যবহারটা সহজ মনে রাখতে পারবো। সীমাবদ্ধ,
লিমিটেড, সীমাবদ্ধ, কনফাইন, সীমাবদ্ধ, তাহলে কোনো কিছু থেকে সীমাবদ্ধ থাকবে, কোনো কিছু থেকে কোনো কিছু লিমিটেড টু, লিমিটেড টু, লিমিটেড টু, কনফাইন্ড টু। তাহলে এখানে প্রিপিটিশন সহ শব্দের অর্থটা মুখস্থ করে নিলে এই প্রিপিটিশনের বাক্যে ব্যবহার করা সহজ। আরো কিছু প্রিপিটিশন আমি লিখে দিই তোমাদেরকে। তাহলে দেখো আরো কিছু প্রিপিটিশন আছে, বঞ্চিত, বর্জিত, বিহীন, শূন্য, বঞ্চিত, বঞ্চিত, ভয়েড, ডিভয়েড, বেয়ার, ডিপ্রাইভ, এম্পটি, ফোর্টি, ব্ল্যাঙ্ক, লেক, ডাইভেস্টেড, এই শব্দের অর্থগুলো কিন্তু বঞ্চিত, বর্জিত এসব বোঝায়। কোনো কিছু থেকে বঞ্চিত, কোনো কিছুর বঞ্চিত, যেহেতু অফ কোনো কিছু হতে বা কোনো কিছুর যেন বঞ্চিত হবে আমরা কোনো কিছুর জন্য বঞ্চিত, যেমন অভাব, কোনো কিছুর অভাব বোঝাতে লেক অফ, কোনো কিছুর অভাব, যেমন হি হ্যাজ লেক অফ মানি, হি হ্যাজ লেক অফ মানি, তার টাকার অভাব আছে। ডাইভেস্টেড ফর দি ব্ল্যাঙ্ক, শি ইজ ব্ল্যাঙ্ক অফ হ্যাপিনেস, শি ইজ ব্ল্যাঙ্ক অফ হ্যাপিনেস, মানে তার সুখবিহীন, সে তার কোনো সুখ নেই, শান্তি নেই। তো এইভাবে আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা বঞ্চিত অর্থে যে শব্দগুলি ব্যবহৃত হচ্ছে এগুলির সাথে অফ প্রিপোজিশনটি বসছে। তো এইভাবে আলাদা করে কিছু অর্থ সহ শব্দ আমরা নিয়ে নেব এবং এগুলির সাথে প্রিপোজিশনগুলি আলাদা করে নিয়ে যদি আমরা মুখস্থ করে নেই তাহলে বাক্যে এটা ব্যবহার করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। দর্শক শিক্ষার্থীরা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। এখানে দেখো আমরা কিছু শব্দের অর্থ নিয়েছি, এই শব্দের অর্থগুলির সাথে দেখো প্রত্যেকটার সাথে এগেনস্ট শব্দটা ব্যবহার করেছে। রিবেল এগেনস্ট, বিদ্রোহ করা, স্ট্রাগল এগেনস্ট, যুদ্ধ করা, অফেন্ড এগেনস্ট, আক্রমণ করা, ব্লেম এগেনস্ট, ছালান দেয়া, প্রিকশন এগেনস্ট, সাবধানতা। এখন এগেনস্ট শব্দের অর্থটা কি? এগেনস্ট শব্দের অর্থ যেহেতু বিরুদ্ধে বোঝাচ্ছে, বিরুদ্ধে বা কোনো কিছুর বিপরীতে, বিপরীতে বা বিরুদ্ধে বোঝাতে এগেনস্ট শব্দটা ব্যবহৃত হয়। তাহলে এগেনস্ট কোন কোন শব্দের সাথে আমরা এগেনস্ট ব্যবহৃত করি এটার একটা তালিকা নিব এবং আমরা বাংলা অর্থ সহ যদি আমরা মিনিং সহ আমরা বুঝে রাখি তাহলে বাক্যে ব্যবহার করা সহজ হবে। রিবেল এগেনস্ট, বিদ্রোহ করা, স্ট্রাগল এগেনস্ট, যুদ্ধ করা, অফেন এগেনস্ট, আক্রমণ করা, লেন এগেনস্ট, লেন যত কোনো কিছুর বিরুদ্ধে হেলান দেওয়া বোঝায়, দেয়ালের বিরুদ্ধে বা গাছের বিরুদ্ধে কোনো কিছু হেলান দেওয়া বোঝায়, লেন এগেনস্ট হেলান দেওয়া, প্রিকশন এগেনস্ট সাবধানতা। তাহলে দেখো এগেনস্ট দিয়ে আমরা যতটুকু শব্দ নিতে পারবো তার বাংলা অর্থ সহ আমরা এগুলি মুখস্থ করে নিলে মনে রাখা সম্ভব। ইনটু, ইনটু দিয়ে গতিশীলতা বোঝায়, যেমন গতিশীলতা বা পরিবর্তন বোঝাতে ইনটু শব্দটি আমরা ইন্টারপ্রিটেশনটি ব্যবহার করি। তাহলে ট্রান্সলেট, ট্রান্সলেট মানে কি? অনুবাদ করা, ট্রান্সলেট শব্দের অর্থটি অনুবাদ করা। তাহলে আমরা শব্দের অর্থটি যদি জানি, ট্রান্সলেট যেহেতু ট্রান্সলেট করা, অনুবাদ করা, শব্দের অর্থটাই বোঝাচ্ছে যেটা আগে অন্য কোন একটা ভাষায় ছিল এটাকে এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করতে হবে। তাহলে যেহেতু রূপান্তর বোঝাচ্ছে, গতিশীলতা বোঝাচ্ছে, এখানে ইনটু বোঝাবে, ইনটু বসবে। অ্যাডমিট, ইনটু প্রবেশ করতে দেওয়া, প্রবেশ করতে দেওয়া, তাহলে প্রবেশ করা, অ্যাডমিট এক রুম থেকে অন্য রুম বা ভিতর থেকে বাইরে প্রবেশ করা, ইনটু বোঝাবে, কিন্তু গতিশীলতা বোঝায় বা পরিবর্তনশীলতা বোঝায়। ইনটু বার্স্ট, ইনটু কান্নায় ভেঙে পড়া, এখানে আবেগের পরিবর্তন বোঝাচ্ছে, টার্ন ইনটু পরিবর্তিত হওয়া, কনভার্ট ইনটু পরিবর্তিত হওয়া, চেঞ্জ ইনটু পরিবর্তিত হওয়া, প্লান্ট ইনটু নিমগ্ন, নিমগ্ন কোন কিছুতে নিমগ্ন, স্বাভাবিক অবস্থা থেকে নিমগ্নতা বোঝায়। তাহলে প্রত্যেকটি দেখো এখানে গতিশীলতা বা পরিবর্তন বোঝাতেই কিন্তু আমরা ইনটু প্রিপোজিশনটি প্রকাশ করছি। তাহলে প্রিপোজিশন কিন্তু অর্থের সাথে অনেকটাই যায়, অর্থের সাথে মিল রেখে আমরা প্রিপোজিশনের ব্যবহার করতে পারছি। তাহলে শব্দের অর্থ, শব্দের অর্থ বিবেক বিদ্রোহ করা, শব্দের অর্থের সাথে কিন্তু এই প্রিপোজিশনটাই যাচ্ছে, এর ট্রান্সলেটের সাথে ইনটুই যাচ্ছে। তাহলে শব্দের অর্থের সাথে যে প্রিপোজিশনের মিল আছে সেই প্রিপোজিশন সহ আমরা বাংলার অর্থটা মুখস্থ করে নিলে এবং বাক্যে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে একদম সহজেই আমরা সবকিছু মনে রাখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কৌশলে করে, মানে অনেকটা কৌশলী হয়ে আমাদেরকে মুখস্থ করতে হবে এবং বাকি এই প্রিপোজিশনের ব্যবহার দেখিয়ে আমাদেরকে এগুলি মনে রাখার চেষ্টা করতে হবে। তো আগামী ক্লাস
আছে, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা বাক্যে ব্যবহার করে অর্থাৎ সেন্টেন্সে প্রিপোজিশনের ব্যবহার দেখি আমরা কিভাবে আরো বেশি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। আজকের মতো এখানেই শেষ, ভালো থেকো আর বাসায় অবশ্যই পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিবো। আল্লাহ হাফিজ।